বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগো বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে। বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন তাদের সবাইকে আমি বসন্ত বাতাসে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সঙ্গীত পরিবেশন করছেন আপনার আমার সকলেরই অনেক পরিচিত প্রিয় নুরুজ্জামান ভাই। নুরুজ্জামান ভাই, আমরা গানে সরাসরি চলে যাব, আপনি এখন আমাদেরকে কার গান শোনাবেন? আমি যে গানটি এখন করতে যাচ্ছি, কবি জাহানারা বেগম, জাহানারা বেগম ঝর্ণা, আচ্ছা বদ্র মহিলার নাম আর কি, ওনার লেখা একটা, ওনার লেখা গান, কিন্তু আমি একটু ছোটখাটো ভাবে একটু সুর করেছি আর কি। আচ্ছা আচ্ছা, এটা সুরকার আপনি নিজে? আমি একটু চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, আমরা শুনি তাহলে গানটা। বসি বন্ধু সর্বনাশা সুরে মন যে কেমন করে আমার, মন যে কেমন করে আমার, আমি রইতে নারি ঘরে আর না বাজাও বাঁশি বন্ধু সর্বনাশা সুরে তোমার সর্বনাশা সুরে। নিশি রাতে বাঁশি ডাকে দূরে কদম তোলে, মনে আমার প্রেমের অনন ধিকি ধিকি জ্বলে বন্ধু, ধিকি ধিকি জ্বলে, কত বাঁশির সুর সদায় কানে বাজে রামার, সদায় কানে বাজে, মন বসে না কোন কাজে হইতে নারি ঘরে, ডাকাতিয়া বাঁশির সুর সদায় কানে বাজে, সর্বনাশা সুরে
আর না বাজাও বাঁশি বন্ধু সর্বনাশা সুরে তোমার সর্বনাশা সুরে তোমার সর্বনাশা সুরে চমৎকার এটা আপনার সুর করা গান ছিল অনেক চেষ্টা করেছি একটু আর কি তো আপনি তো বিলেতে সেই কবে থেকে কত ইংরেজিতে শুরু করেছিলেন আপনার এই সঙ্গীত চর্চা সঙ্গীত চর্চাটা আসলে আসলে তো মানে 68 শনি বলা যায় যখন বিলেতে আপনার বিলেতে বিলেতে তো আমি যখন আসলাম 77 এর একদম শুরু থেকেই আর কি চেষ্টা করলাম যে কাউকে না কাউকে তো আমাকে দেখতেই হবে এখানে কে গান করতেছে কে গানের সাথে গানের মানুষ হ্যাঁ গানের মানুষ তো এখানে আমি দুঃখিত একটা কথা বলতেই হয় আর কি শ্রদ্ধার সহিত বলতেছি পল্লীকবি আব্দুর রহমান খান যিনি এই দেশে আমি যেইটুকু যেইভাবে যতটুকু জানি আর কি প্রথমই একজন কবি কিন্তু এখানে ছিলেন আমাদের সিলেটের তথাপি আচ্ছা পল্লীকবি আব্দুর রহমান খান উনি তারপরে আরও ছিলেন যেমন পল্লীকবি ইলিয়াসউদ্দিন আহমেদ উনিও ছিলেন কিন্তু তো এদের সাথে একটু দেখা হওয়ার প্রতি গানের তো গানের ব্যাপার তো কত সন ছিল 77 1977 সন আচ্ছা এই যে 1977 সন থেকে 2015 দীর্ঘ পথ পরিক্রমা এবং আজকে যে এনটিভির এই স্টুডিওতে আপনি আসলেন আমরা অ্যাকোস্টিক একটা পিওরলি একটা বাউল গানের অনুষ্ঠান আপনি কি নিজেকে বাউল হিসেবে দাবি করেন বাউল বাউল তো আসলে হওয়াটা আমি তো মনে করি যে এক একটা লোকের যদি এক একটা জনম চলে যায় বাউল কিন্তু হওয়া এত সহজ সহজ ব্যাপার না বাউল হতে হলে যতটুকু জানি ক্ষুদ্র জ্ঞান থেকেই বলছি তাকে অনেক ত্যাগ তিতিক্ষা পেরিয়ে আসতেই হবে আর আমরা তো সবাই এইখানে এইখানে বলেন আর দেশে একটা বিষয় কিন্তু নুরুজ্জামান ভাই আমাদের সকলেরই অন্তরে একটা বাউল থাকে কিন্তু না ওরা তো থাকবে হ্যাঁ কেন থাকবে না কারণ এই যে আলো আলো বাতাস হ্যাঁ আগুন পানি যা দিয়ে আমাদের আদম সৃষ্টি ওইখানে তো থাকবেই পঞ্চটা রস আছে পঞ্চরস তো থাকতেই হবে মানুষের মধ্যে আমরা আরো কথা শুনবো আপনার কাছ থেকে এখন আমরা কোন গানটা এখন আমি যে যে গানটা করতেছি বুরহানউদ্দিন রানা ভালো হ্যাঁ বুরহানউদ্দিন ভালো একজন গীতিকার হ্যাঁ ওনার গানটা একটু করে আমরা শুনি হ্যাঁ আমাদের বাঙালি বাঙালি বলতে আমরা যারাই আছি আমাদের হৃদয়ে কিন্তু সবসময় আমরা ওই মাটি গাছপালা ওইগুলি ধারণ করি আর কি যেই দেশেই থাকি যেইখানেই থাকি আমরা হ্যাঁ লাল সবুজ বাংলাদেশ তো সুরগুলো ওই রকমই হয় আর কি ভালোবাসা শিখাইয়া কোথায় রইলি বন্ধুরে এহে আর কত দুঃখ দিবি আমারে সুরটাতে প্রাণের একটা আকুতি ভালোবাসা শিখাইয়া কোথায় রইলি রে
অনেক ভালো লাগলো। আমরা তো আমরা যতটুকু জানি নুরুজ্জামান ভাই, আপনি তো একটা গান স্কুল প্রতিষ্ঠা করেছেন, সেই স্কুল সম্পর্কে এবং কোথায় সেটা প্রতিষ্ঠা করেছেন? প্রতিষ্ঠা বলতে এটা ছোট ছোট ভাই এখানে একজন আছে, আরও আছে, অনেক আছে, সবাই মিলে ওরা কিন্তু চেষ্টা করে একটা জায়গা নিয়ে একটা স্কুল করেছিল। আমি এখানে একমাত্র একটু চেষ্টা করেছি ওদেরকে একটু নিয়ে বসার। আচ্ছা, এটা তো প্রায় 5 বছর হয়ে গেল। নাম কি? সুর সঙ্গীতালয়। সুর সঙ্গীতালয়। সেখানে কি কি শিক্ষা দেওয়া হয়? এখানে ওইখানে আসলে মেইনলি মানে আমাদের দেশীয় কালচার বা কালচারাল ইনস্ট্রুমেন্ট যেইগুলো আছে আমাদের ভারত উপমহাদেশে, যেমন তবলা, হারমোনিয়াম, দোতুরা, বেহালা, একটু কণ্ঠ, ওইগুলোই শেখানো হয় আর কি। তো সেখানে কি আপনি দায়িত্বে আছেন না আপনার সাথে আরো? আমি আছি, আরো আছে, আরো আরো লোক আছে ওইখানে। একজন তো আর হয় না, একজনে তো হবে না, আমি হয়তো একটা নিয়ে বসলাম, দুইটি হাত আপনি কয়টাকে ধরবেন? তো আছে, আরো লোক আছে। তো নুরুজ্জামান ভাই, এই যে আপনি সঙ্গীত চর্চা করেন পারিবারিকভাবে, আপনার সঙ্গীত চর্চার কি কোনো হিস্ট্রি বা কিছু, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা কেউ গানের সাথে সেভাবে মর্মান্তিক একটা খুবই মানে আমার জন্য একটা খুবই দুঃখ দুঃখের একটা ব্যাপার যেটা মানে প্রশ্নটা করেছেন, বাবা নেই আমার, বাবা পৃথিবী থেকে ছেড়ে চলে গেছেন, আর মা আছেন। বিশেষ করে বাবা, মা, আমার চাচা যিনি এখনও আছেন, আর সৌভাগ্যবশত আমার চাচি, উনি আমার মায়ের কিন্তু বোন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সবাই কিন্তু আসলে আমাকে একটা সাপোর্ট দিয়ে গেছেন, শুধু তারাই না, আমাদের গ্রামের, আমার গ্রামের অনেক বয়স্ক মুরব্বী, এমনকি এই দেশে সব জায়গাতেই। তো আমি যদি একটু সাপোর্ট যদি নাই বা পেতাম তাহলে তো গান করা সম্ভব না। পরিবারে কি কেউ গান করেন? আমার পরিবারে আমার চাচা, উনি বাঁশি বাজাইতেন, বাবাও খুব শৌখিন ছিলেন, একটু একটু গান করেছেন, অবশ্যই করেছেন। আরও কথা শুনবো আমরা নুরুজ্জামান ভাই আপনার কাছ থেকে এবং অনেক গান শুনবো।
প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পর আবার আপনারা শুনবেন নুরুজ্জামান ভাইয়ের বিখ্যাত অনেক গান। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। বসন্ত বাতাসে, বসন্ত